আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ নুরুল ইসলাম, আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি, এরকম ভিডিও আগে আপনারা কেউ দেখেছেন কিনা আমার জানা নেই। যারা একমাত্র সিমেন ভাই ব্রাদার আছে তারা হয়তো এরকম ভিডিও দেখেছেন, কিন্তু সিমেন্ট ছাড়া যারা আছেন তারা হয়তো এরকম সম্পূর্ণ ভিডিও এর আগে কখনো দেখেননি। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর এই ভিডিওটি আমি করেছি আমরা মেক্সিকো থেকে ডমিনিকান রিপাবলিক এই কান্ট্রিতে এসেছি জাহাজ লোডিং করার জন্য। আর এখানে আমরা চিনি লোডিং করব, আর এই চিনিগুলো নিয়ে আমরা চলে যাব ইউএসএতে বাল্টিমোর পোর্টে। সো দেখতে পাচ্ছেন আমরা ডিরেক্ট সি থেকে পোর্টে চলে আসছি জাহাজ নিয়ে বার্থিং এর জন্য, এবং যার জাহাজটি পোর্টের অ্যালন সাইডে বার্থিং হচ্ছে। আর এখানে আস্তে আস্তে আমরা দেখলাম এখানকার আশেপাশের ভিউজ মাশাল্লাহ অনেক সুন্দর। এটা একটা ট্যুরিস্ট কান্ট্রি, সো এখানে আশেপাশের দৃশ্য, গাছপালা এবং পরিবেশ খুবই সুন্দর। এক কথা সারাউন্ডিং এরিয়াটা খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার পোর্ট এরিয়া, এটা একটা চিনির ফ্যাক্টরি। এখানে সাধারণত চিনি লোড করা হয়, আর ফ্যাক্টরিটা মাশাল্লাহ অনেক সুন্দর। চারিপাশটা একদম গ্রিন কালার, গাছগাছালিতে ভরা। আর এই পোর্টটার একটা বিশেষ সৌন্দর্য হলো দেখেন ওপেন সি থেকে ডিরেক্ট আমরা একদম পোর্টে। সো পোর্টে যখন ঢুকি আমাদের ভিউটা খুবই সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন চিনি লোড হচ্ছে, খুব ফাস্ট লোডিং। এখানে আমরা প্রায় 35,000 মেট্রিক টন চিনি আমরা 2 থেকে 2.5 দিনে আমরা লোড করে শেষ করে এখান থেকে চলে যাব ইউএসএর উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি নতুন পোর্টের কাজ চলতেছে, আর এই পোর্টটা খুবই ছোট, এটা হয়তো কোনো একটা পার্সোনাল পোর্ট। এই যে দেখতে পাচ্ছেন পোর্টের কাজ চলতেছে, আর যতদূর চোখ যায় শুধু গাছগাছালিতে ভরা, পরিবেশটা খুবই সুন্দর। আমরা এই পোর্টে বাইরে যেতে পারবো, বাইরে সরপাস আছে, সো ইনশাল্লাহ কাজের কোনো এক ফাঁকে বাইরে ঘুরতে যাব। তার আগে শিপ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা। আর এই ভিডিওটা দেখতে থাকুন, কারণ আপনাদেরকে প্রথমে দেখিয়েছি যে কিভাবে আমরা ওপেন সি থেকে এই পোর্টে জাহাজ নিয়ে ডিরেক্টলি বার্থিং সাইটে চলে আসলাম। এই যে জাহাজ লোডিং হচ্ছে, এবং শেষে আপনারা দেখতে পাবেন যে লোডিং শেষে আমরা কিভাবে টাগবোটের মাধ্যমে জাহাজটিকে টেনে পোর্ট থেকে বের করে দেয়। এই যে টাগবোট চলে আসছে। টোটাল 3 দিন ছিলাম এখানে, এখন এখান থেকে বের হয়ে যাব। আর ডমিনিকান রিপাবলিক থেকে ইউএসএতে যেতে আমাদের সর্বমোট টাইম লাগবে 6 থেকে 7 দিন। 2-3টা টাগবোট আসছে আমাদের এই পোর্ট থেকে বের করে দেওয়ার জন্য। তারা সাধারণত আমাদেরকে পোর্ট থেকে বের করে দিতে সাহায্য করবে, কারণ বড় বড় মাদার ভেসেলগুলো টাগবোটের সাহায্যে পোর্ট থেকে বের হয়ে যায় এবং টাগবোটের সাহায্যে পোর্টে ঢোকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আফট সাইডে একটি টাগবোট রোপ দিয়ে আমাদেরকে টেনে পিছনের দিকে থেকে বের করে দিচ্ছে, এবং বের করে যাওয়ার সময় একটু দৃশ্যগুলো দেখুন, মাশাল্লাহ খুবই সুন্দর। এখানে আমাদের পোর্টের পাশে অনেকগুলো রিসোর্ট ছিল, সুইমিং পুল সহ ছোট ছোট কটেজ, সুইমিং পুল খুবই সুন্দর। এই যে আমরা ডমিনিকান রিপাবলিকের পোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, জাহাজের ইঞ্জিন এখন স্টান দেওয়া, সো পিছনের দিকে চলে যাচ্ছি। টাগবোট সামনে পিছনে টেনে নিয়ে যাচ্ছে, দেখেন পোর্ট থেকে একদম ডিরেক্টলি ওপেন সি। ম্যানোভারিং তেমন চ্যানেল নাই,
হয়তো 10-15 মিনিটের ভিতরে আমরা আউট অফ নেটওয়ার্কে চলে যাব আর এই ভিডিওটি করে রাখলাম ইনশাআল্লাহ সময় মতো আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দিব এই যে দেখেন পাশে কি সুন্দর কটেজ বানিয়ে রাখছে এগুলো হয়তো যারা টুরিস্ট কান্ট্রিতে যারা ঘুরতে আসে তাদের জন্য তারা অনেক টাকা খরচ করে এই ন্যাচারাল সি ভিউটা দেখে থাকে এখানে আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে এই জব করার জন্য এগুলো আমার প্রফেশনের কারণে এমনি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর দুনিয়া আল্লাহ তাআলা বানিয়ে রাখছে দেখেন আমি জানি না আমি কতটুকু ভালো ভিডিও বানাই বাট আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে যতটুকু আমি পারি ন্যাচারাল দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরি এবং আমি জানি আমি ভালো কোনো ভিডিও বানাইতে পারি না বাট যতটুকু সম্ভব চেষ্টা করি সো কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু